আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা সিএইচআর 2017 মডেলের একটি গাড়ি, হোয়াইট পার্ল টু টোন কালার। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা সিএইচআর গাড়ি ক্রয় করতে চান পার্সোনালভাবে ইউজের জন্য, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। গাড়িটির মডেল 2017 এবং গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। মডেল 2017, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 নভেম্বর, মানে 20-এর দিকে। গাড়িটির যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড। গাড়িটির সকল ডকুমেন্ট পুরো এক বছরের জন্য আপডেট রয়েছে। ট্যাক্স টোকেন আপডেট রয়েছে 2024 নভেম্বর, আর ফিটনেস আপডেট রয়েছে 2026 জানুয়ারি। ফিটনেস আপডেট আছে 2026 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আপনি পুরো এক বছর এবং দুই বছরের জন্য সকল ডকুমেন্ট আপডেট করা পাবেন। গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে এবং গাড়িটির কালার বর্তমানে অরিজিনাল রয়েছে। গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি পার্সোনালভাবে ইউজ করেছেন এবং তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার। তো এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো লেগেছে। আমরা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাই, তখন সেই গাড়িটি খুব ভালোভাবে চেকিং করে এরপরে আমাদের ক্রয় করতে হয়। তো এই গাড়িটিও আমরা ভালোভাবে চেকিং করেছি। গাড়িটির সামনে, পেছনে, বামে, ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্ট্রি নেই এবং গাড়িটির মেজর কোনো আমরা সমস্যা খুঁজে পাইনি। গাড়িটির হেডলাইট অরিজিনাল রয়েছে, গাড়িটির ব্যাকলাইট অরিজিনাল রয়েছে এবং সামনে, পেছনে, বামে, ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, যেটা আমরা খুব ভালোভাবে চেক করেছি এবং আপনারাও ভালোভাবে গাড়িটি চেক করে এরপরেই কিন্তু ক্রয় করবেন। গাড়িটির ভেতরের ফুল ইন্টেরিয়র একেবারে ফ্রেশ। একটি নতুন গাড়ি যে কন্ডিশনে থাকে, গাড়িটি ওই একই কন্ডিশনে আছে। গাড়িটির কন্ডিশন ফ্রেশ আছে বিধায় আমি ক্রয় করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আছেন যারা টয়োটা সিএইচআর গাড়ি ক্রয় করতে চান, আপনারা আমাদের এই গাড়িটি সরাসরি দেখতে পারেন। এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7, শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে টয়োটা সিএইচআর 2017 মডেলের এই গাড়িটি আপনারা সরাসরি দেখতে পারবেন। গাড়িটির মাইলেজ, ৬৪,406, যেটা অরিজিনাল মাইলেজ। আমরা চেক করে নিয়েছি এবং আপনিও চাইলে চেক করে দেখতে পারেন। গাড়িটি রয়েছে সিট, লেদার সিট। তো আপনারা যারা আছেন বর্তমানে টয়োটা সিএইচআর গাড়ি ইউজ করতেছেন, তো বর্তমানে গাড়িটির আপডেট, ইউজ আপডেট আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, কে কে টয়োটা সিএইচআর গাড়ি ইউজ করতেছেন এবং আপনার গাড়ির কালারটা কী, অবশ্যই যদি গাড়ির ছবি থাকে আপনি কমেন্টে শেয়ার করতে পারেন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কে কোন কালার পছন্দ করে। গাড়িটির ফুল পেছনের ভিউটা দেখাচ্ছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি নেই, সেটা আমরা খুব ভালোভাবেই চেক করেছি। এবং এই গাড়িটির টায়ার এখন পর্যন্ত নিউ, অর্থাৎ গাড়িটির টায়ার, স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ধরাই হয়নি, খোলাই হয়নি। তো এই ছিল গাড়িটির পেছনের ফুল ভিউ। গাড়িটির পেছনের গ্লাসও অরিজিনাল রয়েছে। গাড়িটির ফুল বডির ভিউ আমরা দেখে নিয়েছি। জাপান থেকে যে সিলগুলো ছিল প্রত্যেকটি সিল এখন পর্যন্ত আছে, কোনো কিছু ওয়াশের পরেও কোনো কিছু এখনও মিচিং হয়নি। এবং আমরা যদি ইঞ্জিনের কাছে যাই, ইঞ্জিনের এখানে যে সিলগুলো ছিল জাপান থেকে যে সিলগুলো দিয়েছিল প্রত্যেকটা সিল এখন পর্যন্ত আছে। এগুলো দেখা ইউজ করতে করতে থাকে না, কিন্তু গাড়িটি অলমোস্ট নতুনের কন্ডিশন। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। গাড়িটির ইঞ্জিন কতটুকু ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশন কতটুকু ফ্রেশ আমি একেবারেই কাছ থেকে দেখাচ্ছি। যদিও ময়লা আছে, আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো ওয়াশ করিনি, যেভাবে আছে আমরা সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি গাড়ি কতটুকু ফ্রেশ, কতটুকু যত্ন ইউজ হয়েছে, সেটা গাড়িটির ইঞ্জিনের রুম, ইঞ্জিন রুম দেখলেই বোঝা যায়। কারণ যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণে চলে সেই গাড়িগুলোর ইঞ্জিন রুম নষ্ট হয়ে যায়, কিন্তু এই গাড়িটির ইঞ্জিন রুম যথেষ্ট পরিমাণে এখনও ভালো আছে। আমরা
গাড়িটির বাহিরে ভেতরে ইঞ্জিন সব কিছুই দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব গাড়িটির দামের ব্যাপারে। ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড 2017 মডেলের টয়োটা সিএইচআর টু টোন কালার। গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য 28,90,000 টাকা। টয়োটা সিএইচআর 2017 মডেলের গাড়ি। গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য 28,90,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।